চলে আসছি আমরা আমাদের বাসায়, কিচেন। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন, আমার আল্লাহর রহমতে ভালো। তো আমি আজকে কিছু শপিং করলাম, আর এগুলো হচ্ছে আমাদের হলিডের জন্য। তো আমরা হলিডেতে যাচ্ছি 3 দিনের জন্য। তো আমি কি কি খাবার নিয়ে যাচ্ছি বা কি কি নিয়ে যাচ্ছি সেটাই আমি আজকে শেয়ার করব। তো এগুলো হচ্ছে বাচ্চাদের চিপস, চকলেট, তারপর আমাদের জন্য চানাচুর, এটা আমার অনেক পছন্দ, এটা খাট্টা মিঠা, এটা মিষ্টি চানাচুর, অনেক মজা। ওয়ান টাইম প্লেট, গ্লাস, তারপরে যে কুকিজ, আপনার এটা পছন্দ, আপনার এটা ছাড়া খায় না। আর যে আমাদের জন্য কিছু স্ন্যাক্স, আপনাদের জন্য নুডলস, ও দেখা যায় অনেক সময় ভাত খেতে চায় না বা অন্যান্য খাবার খেতে চায় না, তখন নুডলস করে দিতে হয়। এই যে আমাদের জন্য টুনা, এটা এটা দিয়ে স্যান্ডউইচ বানিয়ে খাবো, টুনা স্যান্ডউইচ আমার অনেক পছন্দ। তারপর আরও কিছু এখানে আমি এখান থেকে আরেকটা ব্যাগে রেখেছি, বারবিকিউ সস, কারণ আমি কিছু রান্না করে নিয়ে যাচ্ছি, চিকেন গ্রিল আর বিরিয়ানি রান্না করে নিয়ে যাচ্ছি, আর বাকি একদিন তো এখানে খাবই, হালাল হালাল কোনো রেস্টুরেন্ট খুঁজে খেতে হবে বা ফিশ অ্যান্ড চিপস খেতে হবে। আর একটু বাচ্চাদের চকলেট, এই চলে আসছুনি জি মাম্মা বলো, ওর সামনে আসলে ভিডিও করা যায় না। তো আমি বিরিয়ানি রান্না করে নিলাম, এইখানে ডিম সিদ্ধ, আর ওইটাতে হচ্ছে চিকেন ফ্রাই, মানে চিকেন গ্রিল করে নিয়েছি, খাবার এগুলোই নিচ্ছি। আর এই যে আমাদের লাগেজ, এগুলো গুছানো হচ্ছে, আর মেডিসিন, ওর প্রেশারের মেডিসিন, তারপর পায়ের ব্যথার সব মেডিসিনই নিয়ে নিচ্ছি, এগুলো এখন আলাদা একটা ব্যাগে ভরবো। এগুলো নিব। এই তো আমরা রওনা দিয়ে দিলাম, বের হয়ে গিয়েছি, আসলে তখন ভিডিও করতে পারিনি, আমারা অনেক জ্বালা ছিল, অনেক কান্নাকাটি, তারপর ব্যাগ ট্যাগ সব গাড়িতে ঢুকানো হলো, যে এখন আমরা একটা কফি নিয়ে নিয়েছি, কারণ লং ড্রাইভে যাচ্ছি, একটু কফি টফি খেয়ে নেবে, মানে ঘুম না আসে। তো আমরা বিসমিল্লাহ বলে বের হয়ে যাচ্ছি, রওনা হচ্ছি, তারপর গিয়ে তো আবার দেখাবই আমরা কোথায় থাকবো বাকি। ওকে, আমরা আমাদের ক্যারাভান খুঁজছি, চলে আসছি আমরা আমাদের বাসায়, আমাদের নিউ হাউস না মাম্মি, আপনার সরো আমি খুলি, দিচ্ছি মাম্মি, দিচ্ছি মাম্মি, দিচ্ছি সরো, তুমি সরো, হ্যাঁ না না পুরোটা একটাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা পুরোটাই আমাদের, এই যে এটা আমাদের বাসা, ওইটা ওইটা আরো বড়, ওইটা ওইটা মানে 2 বেডের, আমাদেরটা তো 1 বেড, হ্যাঁ ওটা 3 বেড। ঘুরো 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 ঘুরো, আসলে আমার আমাদের একটু ছোট, আমরা তো 1 বেড এন্ড 2 বেড এর নিচে আমাদের, হ্যাঁ আমাদের 2 বেড, 3 বেড হবে এটা, 5 আর এইটা এটা অনেক বড়, এই তো এখন আমরা গেট খুলবো, বিসমিল্লাহ
এই তো টয়লেট, কিচেন, ড্রয়িং রুম, ড্রয়িং ডাইনিং, এটা এখানে টিভি, টিভিও তো আছে, ফ্রিজ, ও লিকুইড, এগুলো তো আছে, আমি তো এটা নিয়ে আসছি, আমি তো চিনি টিনি সব নিয়ে আসছি, কিন্তু এখানে ছিল। আপনার যাও ভিতরে যাও, এদিকে যাও। এইটা একটা বেডরুম, খোলাই ছিল, এই যে। তারপর এই যে ড্রেসিং টেবিল, হ্যাঁ, এই যে আলমারি, এখানে ল্যাপটপ সব দাওয়াই আছে, বাচ্চাদের মাম্মি কোথায় উঠছো? একদম সব ক্লিন করা, সব চেঞ্জ করে দিয়ে গিয়েছে। মামা ডোন্ট টাচ, আসো গাড়ি থেকে সব নামাই। এটা টয়লেট, চলে আসছি আমাদের নতুন বাসায়, মানে আমাদের তিন দিনের বাসা এটা। মামি স্লিপিং করো, ঘুমাও। আসলে আরো বড় বড় কিন্তু আছে, তো আমরা তো শুধু আমরাই আসছি এক ফ্যামিলি, তো আমাদের জন্য এটাই মনে হয় ঠিক আছে। আমায়রা কি করছো, ভেঙে ফেলো না কিছু। এই যে দেখো গাড়ি থেকে সব নামাচ্ছে, এখন দাও আমার ব্যাগটা দাও, এই দুটো আমাকে দিয়ে দাও। গাড়ি থেকে তো অনেক জিনিস, আমরা কিন্তু অনেক কিছু নিয়ে আসছি। আচ্ছা আমি এগুলো নিয়ে যাই, অনেক কিছু হয়ে গেছে। মায়েরা মায়েরা কিন্তু এখানে দেখো কি করতেছো, কি করে আমি জ্যাকেট পরো। আচ্ছা আমি এগুলো নিয়ে যাই, আমার হাতে জিনিসগুলো নিয়ে যাই। এই যে আমাদের ছোট্ট একটা বারান্দাও আছে, মিল্ক নিয়ে আসছি, তো এটা এখন আমি ফ্রিজে রেখে দিই। তারপর এটা আমার খাবার, এগুলো এটাও কিচেনে রেখে দিই। মামা আসো, আপনার ভালো লাগছে? হ্যাঁ তোমরা তো সব ফুড নিয়ে আসছি, এখানে তো প্লেট গ্লাস, এই প্লেট গ্লাস সবই তো আছে, না এগুলো আমি ইউজ করব না, আমার একটু কেমন যেন লাগে, এগুলো খালি একটা রেখে দিলাম। আমার আসো, সল্ট ইয়েটে সবই আছে, তেলও আছে, খাবার আর এগুলা সব সব বেশিরভাগই খাবার, জামা কাপড়, এটা আমার ব্যাগ। আমায়রা মেয়ে অনেক খুশি, মামা
ঘুমিয়ে যাও, ঘুমিয়ে যাও। তো আফনান খাবে, তাই আমাকে একটু ওর জন্য একটু খাবার নিচ্ছি। দেখি আমারও খায় নাকি, একটু শুধু চিকেনই খাবে। তো আমি এখন একটা গরম করে দেবো, এখানে যে ওভেনও আছে। ও জি মাম্মি, লাগাতে হবে জি মাম্মি। কি খাচ্ছে আমার ছেলে? আপনার চিকেন খাচ্ছে। ইয়াম ইয়াম, গুডু, এটা গুডু বেবি। যাবো আমরা এখন, যাবো তুমি খেয়ে নাও, ওয়াক করে যাবো। আমরা এখন একটু ঘুরতে যাচ্ছি। কোথায় তোমরা? আমার আসো, এখানে আসো মাম্মি, আসো। আমায়রা না না, বাইরে খাবো না। আমায়রা আসো, বসো বসো তুমি, এই যে ধরো। আমায়রা আমরা এখন একটু ঘুরতে বের হলাম, চলো। সন্ধ্যা হয়ে গিয়েছে, 7টা বাজে এখন। গিয়ে দেখে আসি আশেপাশে কিরকম। আপা চিপস খাচ্ছে। শখ কেরা হবে এখানে, হ্যাঁ বন্ধ করে দেবো। একদম বিচের কাছাকাছি যাচ্ছি। জোরে টান তো, হ্যাঁ। আইসক্রিম বন্ধ মাম্মি, সব ক্লোজ হয়ে গেছে, সব ক্লোজ। হ্যাঁ ওই দেখো দেখো কি দেখো, কালারটা কি সুন্দর। আপনার কোথায় যাস? এদিকে যাবো না এখন, এদিকে চলে আসো না, এখানে আসো। কোনো মানুষ নাই দেখছো? সব বালি এখানে, জুতা টুতা সব শেষ। আপনার পানির কাছে কিন্তু যাবো না মাম্মা, ওকে ভয় লাগছে এত ঢেউ।
এখানেই থাকো, এখানেই থাকো। তো আমরা ঘুরে টুরে আবার চলে আসলাম বাসায়। আমরা একটু পর আবার ডিনার করব। বাচ্চারা এখন যে টিভি দেখছে, মায়েরা 5 মিনিট হাইটে তোমার ইয়ে আছে। হ্যাঁ হ্যাঁ, একটু সামনেই ক্যাফে আছে, কিন্তু এখন আমরা যখন বের হইছি তখন তো বন্ধ ছিল সব। ওখানে গাড়ি নিয়ে যেতে হবে এখন তো, হাঁটলে তো অনেকখানি লাগবে। তাই তা আমরা যে সাইডে গেছি কিন্তু কোনো মানুষই ছিল না। বারবার খিদা লাগছে। আমার তো অনেক মজাই আছে।